বাংলাদেশে একটা দল খুব বেশি তৎপর আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরামের উপর আওয়ামের উপর অন্ধকারে জুলুম চালাচ্ছে, কথা বলুন ঠিক না? যারা আজকে ফেসবুকে দেখেছেন, যারা চলান অবশ্যই দেখবেন পার্শ্ববর্তী বর্বর বিবারিয়াতে সুন্নি একজন আলেমের জুবান কেটে দিয়েছে, জালেম সুন্নি নামে শিয়ারা। বাংলাদেশে বিভিন্ন দরবারে এই জাহান্নামী দল শিয়া ফেরকারা খুব গোপন ভাবে ঢুকে যাচ্ছে। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আছি, আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা বলেন। আমরা নবীজির আওলাদকে মহব্বত করি কি করি না? দুই হাত তুলে বলেন আমরা নবীজির আওলাদকে মহব্বত করি কিনা? পাক পঞ্চতনের পক্ষে আমরা আছি কিনা? আমরা ওলাদে রাসূলকে মহব্বত করি, কোন সাহাবীকে গালি দিতে রাজি না, কথা বলুন ঠিক না? সাহাবাই কেরামের বিপক্ষে যাদের অবস্থান, এরা কি সুন্নি হতে পারে? আমার আলা হযরত ফাজল ইবনে রবি, এটা আলা হযরতের একটা দরবার, কথা বলুন ঠিক না? এই আলা হযরতের ফয়সালা হচ্ছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যাদের অবস্থান, এরা সুন্নি না, এরা শিয়া, কথা বলুন ঠিক না? এই ওলি তালা দরবার শরীফ দেখে আমরা এটা ঘোষণা দেব বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, এটা সবার কাছে পৌঁছে যাবে, এটা সুন্নিয়তের দরবার, সুন্নিয়তের প্রত্যেকটা দরবারকে সজাগ হওয়ার সময় এসে গেছে, কথা বলুন ঠিক না? শিয়ারা বড় মারাত্মক, আপনারা শুনেছেন আল্লামা ইবনে হাজার মক্কি, মহাদ্দেসে মক্কি, ওনার বহু কিতাব আছে, তার মধ্যে একটা কিতাবের নাম আস-সাবাজাত আন ইকতিরাবিল কাবায়ের, সেই কিতাব দ্বিতীয় দুই খণ্ডের দ্বিতীয় খণ্ডের মধ্যে এক জালেম শিয়ার কথা উল্লেখ আছে। সেখানেও আছে মাহে মুহররমুল হারামের 10 তারিখ শিয়ারা সেই জান্নাতুল বকির মধ্যে পাশে অনুষ্ঠান করত। এক সুন্নি, উনি জানতেন না যে রাশিয়া, উনি অনেকদিন মদিনাতে অবস্থান করেছেন, ওনার খিদা লেগেছে, তখন তো পরিবেশ খুব কঠিন ছিল, এখনকার মতো ছিল না। উনি গিয়ে সবার সামনে বলছেন, ভাই সিদ্দিক আকবরের দোহায় আগে আমাকে কিছু দেন, আমি কিছু খাবো। দোহাই কার? আর একটু জোরে বলেন কার? আমাদের সুন্নি জামাতের অধিকাংশ আকিদা সিদ্দিক আকবরের, কথা বলুন ঠিক না? আমরা যে নবীজির নামে চুমু খাই, এটা আমাদেরকে শিখাইলেন কে? সিদ্দিক আকবর। আমরা যে নবীজির জন্য চান কুরবান দিতে রাজি আছি, আমরা নবীজির প্রেম শিখেছি সিদ্দিক আকবর দেখে, কথা বলুন ঠিক না? নবীজিকে কিভাবে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তাও আমরা শিখেছি হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, কথা বলুন ঠিক না? উনি জান কুরবান করতে রাজি, এরপর নবীজিকে ঘুম থেকে জাগাতে রাজি না, ঠিক না? শিকারে সুরের মধ্যে উনি প্রমাণ করে দিয়েছেন নবীজি সম্মান কাকে বলে, নবীকে তাজিম কতটুকু করতে হয়, কথা বলুন ঠিক না? সিদ্দিক আকবর নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে নবীজিকে সম্মান করে নামাজের মধ্যখানে নবীজিকে ইমাম বানিয়ে প্রমাণ দিয়েছেন নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতেও নবীকে সম্মান করা লাগবে, কথা বলুন ঠিক না? এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোহাই দিয়েছে এই আহলুল্লাহ সুন্নি একজন আওয়াম, উনি বলেন আমি যখন সিদ্দিক আকবর দোহাই দিয়ে বললাম, একজন আমাকে ইশারা দিয়ে বলে বসেন তোমাকে খাবার দেব, আমিও বিশ্বাস করলাম,
আমিও বসে গেলাম ওনাদের অনুষ্ঠান শেষ সে আমার হাত ধরে বলল তোমাকে খাওয়াইতে নিয়ে যাই তোমাকে আমি খেয়ে দেব উনিও বিশ্বাস করলেন মদিনার রওজা শরীফ থেকে অনেক দূরে তখন তো আরো 700 বছর আগের কথা এই রকম ডেভেলপ এতগুলো বিল্ডিং তখন ছিল না পাহাড়ি এলাকা ছিল উনি বলেন আমাকে পাহাড়ের ভিতরে একটা ঘরে নিয়ে গেল ওই ঘরে নিয়ে গিয়ে দেখলাম আমার তো বিশ্বাস ছিল না সে আমার সাথে আচরণ করবে তার হাবশি দুইজন গোলামকে দেখে লাঠি হাতে ধরাই দিল এরা তিনজন মিলে আমার হাত পা বন্দি করে ফেলল এমন কি এরা তিনজনই একসাথে আমাকে ব্যাপকভাবে মারধর শুরু করে দিল উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ কথা ছিল কি খাওয়াবে খাওয়ার আমরা না ভাত খাই ওনারা কি ভাত খায় খাবার খাওয়াবে কিন্তু খাওয়াচ্ছে কি মায়ের বলেন না কি উনি বলেন তারা তিনজনই আমাকে এমন ভাবে মানলো আমি বেহুশ হয়ে গেলাম হুঁশ ছিল না মরতে মরতে আমাকে বেহুশ করে ফেললো আর বেহুশি অবস্থায় এ জালেম আমার মুখ থেকে জিহ্বা টেনে কাছি দিয়ে জিহ্বা কেটে আমার হাতে ধরাই দিল উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ জিহ্বা কেটে কোথায় ধরাই দিছে উনি বলেন আমি তো জানতাম না আমার বেহুশি অবস্থায় আমার জিহ্বা কেটে আমার হাতে ধরাই দিল আচ্ছা বলেন তো দোষ কি দোষ কি এই জিহ্বা দিয়ে সিদ্দিক আকবর দোহাই দিয়ে তাদের কাছে কিছু চাইছিল সিদ্দিক আকবর দোহাই কেন দিল ওনার জিহ্বা কেটে জালেম শিয়া হাত কেটে কোথায় ঢুকে দিয়েছে হাতের মধ্যে একটু বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ উনি বলেন আমি দীর্ঘক্ষণ বেহুশে ছিলাম হঠাৎ আমার হুঁশ এসে গেল আমি দেখতে পেলাম গোটা শরীর রক্তাক্ত আমি কথা বলতে পারছি না আমি দেখলাম আমার হাতে জিহ্বা আমি কথা বলার সুযোগ নাই কেটে হাতে ধরাই দিল আমি নিজের পায়ের বন্ধে বাঁধা অবস্থায় যে খুললাম কষ্ট করে হাতের হাতের গোলা পায়ের গোলা খুললাম দরজা খুলে আমি কাউকে না বলে কষ্ট করে করে ওই জালেমের ঘর থেকে আমি নবীজি রওজায়ে পাকে এসে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ বলেন আমাদের নবীজি রওজায়ে পাকে মরা না জিন্দা সবাই হাত তুলে বলে নবী মরা না জিন্দা এটা কেন হাত তোলাইলাম কিছু ইয়ং জেনারেশন ভাইরা এটা খুব বেশি মিসগাইড হতে যাচ্ছে আহলে হাদিসের দিকে সহি হাদিসের নামে এরা বলে যেই নবীকে কাফন পড়া হলো কবরে ঢুকাই দেওয়া হলো এই ইনি আবার কিসের জিন্দা নবী নবীকে মরা বললে তার ইমান জিন্দা জোরে বলেন তার ইমান কি ইমান মারা গেলে নামাজকে মারতে হয় না রোজাকে মারতে হয় না যাকাত হজকে মারতে হয় না কোন আমলকে মারতে হয় না ইমান মারা গেলে আমল ওঠু মরা কথা বলুন ঠিক না সেজন্য এই দরবার আসল দরবার এই দরবার হলো ঈমান আকীদা শিক্ষা দেওয়ার দরবার কথা বলুন ঠিক না কাকে কখন কোন ওসিলায় আল্লাহ বাঁচাই ফেলেন আমরা কেউ আজকে যারা এই দরবারের পাহারা দিচ্ছে এই দরবারের তদারক করছে তাদের ব্যাপারে আমি একটা হাদিসের রাসূল শোনাচ্ছি ওই ঘটনা আমি বলবো ইনশাআল্লাহ যেটা শুরু করেছিলাম একটু লক্ষ্য করুন
হাদিস কা নামে ইসকাতে রয়েছে ইমাম বাইহাকি শুআবুল ঈমানে নোট করেছেন সেখান থেকে মিসকাত কিতাবুল জিহাদের প্রায় শেষের দিকে এই হাদিস কা আসছে একদিন আমার নবীজি হুজরে পাক থেকে বের হলেন শুনলেন নবীজির এক সাহাবা মারা গেলেন নবীজি জানাজা পড়ার জন্য বের হলেন কি পড়াবেন জানাজার ময়দানে চলে গেলেন দেখলেন জানাজার মধ্যে অনেক বান্দা উপস্থিত জানাজা পড়বার জন্য উপস্থিত হয়ে গেলেন লাশ এসে গেল এখন নবীজি জানাজা পড়াবেন হঠাৎ করে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন কে নরম না গরম নিজেদের জন্য নরম কাফেরদের জন্য কথা বলুন ঠিক কি না উনি দাঁড়িয়ে গেলেন বাদ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি ফাইন্নাহু রাজুলুন ফাজির ইয়া রাসূলুল্লাহ যার জানাজা আপনি পড়াবার জন্য আসছেন আমি ওমর আপাকে বল অনুরোধ করব এই বান্দার জানাজা আপনি পড়িয়েন না এই বান্দা বড় পাপিষ্ট বড় ফাজির বড় গুনাহগার আপনি তার জানাজা পড়াইয়েন না নবীজি শুনে অবাক ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস জানাজাতে যারা উপস্থিত ছিলেন আমার নবীজি ওনাদের দিকে একটু তাকালেন ইনাদের অবস্থা কি নবীজি বলেন আমার সাহাবারা তোমরা কি কেউ আমাকে সাক্ষী দিবে এই বান্দা নাকি বড় পাপিষ্ট বড় গুনাহগার এই বান্দা কোন আমল ইসলাম করেছে ইসলামী কোন কাজ করেছে এরকম কেউ কি আছো সাক্ষী দিবা একজন সাহাবা দাঁড়ায় গেলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ তার জীবনে কি কি কাজ করেছে আমি জানি না সব তবে একটা ভালো আমল আমার দৃষ্টিগোচর হয়েছে ইন্নাহু হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ আমি দেখেছিলাম সে একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিল যারা যুদ্ধে কাজ করত মুজাহিদিন জিহাদ করত ওই মুজাহিদিন রাতে ঘুমিয়েছিলেন আর এই বান্দা ঘুমন্ত মুজাহিদদেরকে পাহারা দিয়েছিলেন কি দিয়েছিলেন হুজুর আজকে যারা এই ওলিতলা দরবার শরীফ এর আশেপাশে খেদমতে আছেন বিভিন্ন দায়িত্ব পালন করছেন একটু নিয়ত সহি করে করুন হতে পারে এটা আপনার জীবনে বাঁচার বড় উপায় কথা বলুন ঠিক কি না দেখেন হযরতে ফারুক আজম বললেন তার জানাজা আপনি পড়িয়েন না সে বড় পাপিষ্ট আর একজন সাহাবা সাক্ষী দিলেন কি সে একটা ভালো কাজ করতে দেখলাম সে এক রাত পাহাড়দারি করেছে কিসের কারখানার বাজারের মার্কেটের না যুদ্ধের ময়দানে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় একটা রাত পাহাড়াদার হিসেবে ছিল এতটুকু শুনতেই আমার নবীজি আর দেরি করলেন না কোনো কথা নাই ফসাল্লা আলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমার নবীজি ওই বান্দার জানাজা পড়াই দিলেন আর একটু জোরে বলুন জানাজা তো পড়ালেন হায়াতুন নবী ওই বান্দাকে কবরে রেখে নিজের হাতে ফাহাত্তা আলাইহি তুরাব আমার নবীজি নিজের হাতে এই পাপিষ্ট বান্দার কবরে নবীজি নিজেই মাটি দিচ্ছেন কি দিচ্ছেন নবী নিজেই মাটি দিচ্ছেন এটা কেমন কথা কত বড় দয়ালু নবীজি পাপিষ্ট শুনেছেন এরপর নবীজি নিজের হাতে তার কবরে মাটি দিচ্ছেন মাটি দেওয়া শেষ এবার নবীজি ওই কবরের ওয়ালার সাথে কথা বলছেন কবর ওয়ালা কোথায় ভিতরে নবীজি কোথায় উপরে এবার নবীজি তার সাথে কথা বলছেন তাকে সম্বোধন করে বলছেন ইন্নান নাস ইয়াজুন্নুন এ বান্দা
তুমি তো এখন কবরে মানুষ ধারণা করেছিল ইন আন্নাকা মিন আহলিন নার তুমি জাহান্নামী তুমি জাহান্নামে যাবে এটা তাদের ধারণা কিন্তু আমি নবী নি আশহাদু আমি নবী সাক্ষী দিচ্ছি আন্নাকা মিন আহলিল জান্নাহ কারণ তুমি যতই বড় পাপিষ্ট হও না কেন তোমার জানাজা আমি নবী পড়াইয়াছি তোমার জন্য আমি ক্ষমা চেয়েছি আমি তোমার পক্ষে সুপারিশ করেছি আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখেন দেখেন নিপাত চাস নিপাত যাক বলুন না মারহাবা একটু লক্ষ্য করুন এখানে কিন্তু টাইম শর্ট কথা শর্ট নাকি বেশি অল্পতে গোছাইতে হবে এটা একটু খেয়াল করতে হবে আজকের মাহফিল থেকে কিছু নিতে হবে কি না এই মাহফিল থেকে কি শিক্ষা কি মেসেজ দিচ্ছেন একটু সুন্দর